সেখানে তিনি বেশ কিছু প্রমাণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন কি কি প্রমাণ দিয়েছেন এবং এ ছাড়াও আরও কি কি মন্তব্য করেছেন চরমনাই সম্পর্কে তাই দেখানো হবে আজকের ভিডিওতে মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোটো করে একটা কথা না বললেই নয় চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন দর্শক আপনারা সকলেই হয়তো কম বেশি এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন যে চরমনাই ছাড়া বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক দলই কোনো আন্দোলন সংগ্রাম করে বা কোথাও কোনো মিছিল মিটিং করে সেখানেই কিন্তু পুলিশের সাথে তাদের একটা ধাওয়া পাল্টা দেওয়া হয় কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই তাদের সাথে পুলিশের কখনোই ওরকমভাবে কোনো বিভেদ বা দ্বন্দ্ব কিছুই হয় না এবং তাদের কোনো আন্দোলনেও পুলিশ সাধারণত বাধা দেয় না এই বিষয়টা দেখার পরে অনেক মানুষেরই কিন্তু মনে একটা প্রশ্ন জাগে তাহলে কি চরমনাই আওয়ামী লীগের সাথে ঐক্য করছে বা তলে তলে আওয়ামী লীগের হয়ে কাজ করে এবার এই বিষয়গুলোই তুলে এনেছেন পরিষদের অধিকার একজন নেতা এবং তিনি এবংনাই সম্পর্কে আরও বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন চলুন সেইগুলো আমরা একটু দেখে আসি চরমনাই লিগ নামে পরিণত হয়েছে এটা দেখেন না দু সালে চর্মনায়ের বিশ্বাস যে ভাউতাবাজি শুরু করছে কয়দিন ধরে তাদের কিছু মুরুক্ষ মরিদান আছে তারা দেখলাম যে আমাদের দলকে নিয়ে বিভ্রান্তগত তথ্যপাতি ছড়াচ্ছে এবং বলছে যে ভিপিনের জনপ্রিয়তা কমে যাবে রাশেদ খানকে জবাই করবে এরকম হুমকি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা তথ্য আপনারা দেখছেন ভাইরাল হয়েছে চরমনার বিশ্বাপ কোন জায়গা থেকে এসেছে এবং রাশেদ খান কোন জায়গা থেকে এসেছে দুটা জিনিস আমি একটু ক্লিয়ার করি চরমনার বিশ্বাপ বাপদাদার কেচ্চা কাহিনী বলে বাপদাদার থেকে খেলাফত নিয়ে সে ময়দানে বয়ান দিচ্ছে আর রাশেদ খান রাজপথে ঘাম চড়িয়ে একটা নিম্ন পরিবার থেকে উঠে এসেছে তো রাশেদ খানের সাথে আপনি চর্মনার পিসাবুজোর কম্পেয়ার করতে পারবেন না চরমনাই ভণ্ড এটার প্রমাণ আমি দু হাজার সালেই দেখেছি যে তারা বিভিন্ন ওয়াজ মাহফিলের নামে টাকা কালেকশন করছে এবং টাকা কালেকশন করছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে মিথ্যা বাপদাদার কেচা কাহিনী বলে তথ্য ছড়াচ্ছে এবং দু সালেই আমরা তখন ক্লিয়ার হয়েছিলাম যে যখন তারা নির্বাচনে গিয়েছে আওয়ামী লীগ একটু এক দুশো কুড়ি টাকা নিয়ে তখনই আমরা বুঝেছিলাম সে আওয়ামী লীগের দালাল তারপরে থেকে আমি আর কথাই বলি নাই আর আরেকটা বিষয় হচ্ছে যে রাশেদ খান ঢাকা ইউনিভার্সিটি থেকে কোটা আন্দোলন করে রক্ত ঘাম শ্রম দিয়ে এই পর্যন্ত এসেছে আর চর্মেনার বিশ্বভুজুর তাদের চর্মেনের যে রেজাল করিম সাহেব ফজুল করিম সাহেব তাদের ইতিহাস গতকালকে দেখলাম যে তারা ফরিদাবাদ মাদ্রাসায় পড়াশোনা করেছে এবং লাস্ট বেঞ্চে বলতো অর্থাৎ ভালো স্টুডেন্টও ছিল না অর্থাৎ পরীক্ষা অত ভালো রেজাল্টও করতো না তাদের কোনো ভালো গুড সার্টিফিকেট নাই তো সেই জায়গাটা থেকে তারা বাপদাদারা পীর ছিল সেইখান থেকে তারা খেলাধুল পেয়ে পীর হয়ে এসেছে এই যে ভণ্ডামি এই যে আওয়ামী লীগের সাথে লিয়াজু করা আবার তারা গত পরশু দেখলাম যে বিভিন্ন দলের নেতাকর্মীকে দাও দিয়ে বিয়ে বাড়িতে খাওয়াইছে সেটা ভালো কথা কিন্তু এত মিডিয়া পাবলিসিটি করার কি দরকার ছিল অন্যান্য বিয়াও তো হয় সব কিছুই মানা যায় কিন্তু যখন তারা এটাকে তামাশা হিসাবে নেয় যেমন ওলামা যেখানে জেলের ডান্ডার বাড়ি খাচ্ছে বা মামুন আকসাব থেকে শুরু করে আলিমুলা যেখানে জেলে আজকে বন্দি সেই জায়গাটা তারা খাসির গোস্ত খাচ্ছে এবং সেই পিসগুলো আবার ভিডিওতে দেখাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসে আসাদ খান কামালের সাথে বসে তারা বানওয়ার তথ্যপাতি ছড়িয়ে এবং একটা লিয়াজু করতে চাচ্ছে দু হাজার চব্বিশ সালের শুরু নির্বাচন আমি বললাম আপনারা দেখবেন যে চারম চামড়ালীগ অর্থাৎ চর্মনাই এরা দেখবেন যে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হয়ে গেছে তাদের নাম আর চর্মনাইয়া থাকবে না তাদের নাম হয়ে যাবে চামড়ালি একটু অপেক্ষা করেন দেখেন তাদের অবস্থানটা কি হয় আচ্ছা চর্মরে একটা বক্তব্য হিসাবে উল্লেখ করতেছে তারা বলেছে যে পাখায় ভোট দিলে নবীকে ভোট দেওয়া হবে এবং নৌকায় ভোট দিলে সে হাসিনাকে ভোট দেওয়া এবং ধানের শিষে ভোট দিলে খাল থেকে ভোট দেয় কত বড় বাটপার কত বড় চোর হলে আল্লাহ রসুল সাল্লাহু আল্লাহসাল্লামকে নিয়ে এখানে টানা হেস্টা করে হজত মামা সাল্লাল্লাহ আলাহি সাল্লালাম যখন গাড়ি দেওয়া হয়েছিল তখন আমি সদরঘাত থেকে বিজয়নগর এই জায়গায় একলা সাইনবোর্ড খুলে ইন্ডিয়ার পণ্য বয়কট করেছিলাম তো আমি তো ভাই কোনো দলের তখন ব্যানারে প্রোগ্রাম করি নেবে একা নেমেছিলাম তো চরমনাই আদৌকে একজনও নেমেছে তাদের একটা প্রোগ্রাম দেখবেন না পুলিশ হামলা করে না তাদের কোনো গ্রেফতার হয় না তারা শান্তি শৃঙ্খলাভাবে প্রোগ্রাম করে কখন একটা দল শান্তি শৃঙ্খলাভাবে প্রোগ্রাম করতে পারে যখন তাদের সাথে সরকারি দলে লিয়াজু থাকে বা সরকারি দল থেকে তারা যখন টাকা খায় ততদিন কিন্তু তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তো সেই জায়গাটায় তাদের ওপর কোনো হামলা বা মামলা হয় না সেই চরমনাই বিষয়টাও সেম যে তারা একবার বলে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ আবার বলে তারা নাকি রাসুল প্রেমিক এই সেই মাথায় একটা টুপি দিয়ে একটু দাড়ি রেখে পাঞ্জাবি পরে এই যে ভণ্ডামিগুলো করছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে আলেম সমাজকে কলঙ্কিত করছে এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এদের মাহফিলকে আমাদের বয়কট করতে হবে যারাই এদের মাহফিলে যে অধিকাংশ মানুষই শিক্ষা থেকে খুব কম এদের কমই শিক্ষা বলেন আলিয়া শিক্ষা বলেন জেনারেল শিক্ষা বলেন কোনো কিছুই নাই বিধায়ী এরা পৃষ্ঠ যা বলে তাই বিশ্বাস করে এবং লাখ লাখ টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করছে মেয়র নির্বাচন করতে চাচ্ছে তিনি খুব ভালো করেই জানে যে মেয়র হলে ভাই আপনি পাবেন একশো কোটি টাকা কথার কথা আর মেয়র না হলে আওয়ামী লীগ আপনাকে দুশো কোটি টাকা দিবে অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে দাঁড়া করাচ্ছে একটা মানে প্রমোশন অর্থাৎ যেটার প্রমোট বলি আমরা মানে প্রমোট করার জন্য যে না চরমণের ভুজুর দাঁড়িয়েছে তার মানে ওনার একটা ভক্তদান আছে তো সেই জায়গাটা থেকে চরমনে দাঁড়াচ্ছে মানে আওয়ামী লীগের অনেক বড় প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাচ্ছে কিচ্ছু না ভাই ছাতা চরমায় বিষব দুইটা ভোটও পাবে না দেখেন না তিনশো আসন দিছে তিনশো আসনে পাঁচশো ভোট পাইতে তাদের হিমশিম খাওয়া লাগছে তিনশোটা আসন দিচ্ছে তিনশো জন এমপিও যদি নিজের ভোটটা দেয় তাও তো তিনশোটা ভোট পায় তারা তো সেই জায়গাটা ছ জনের যদি একজন করে লোক থেকে ছয়শো ভোট পায় সেখানে পাঁচশো ভোট তারের পেতে হিমশিম খেয়ে গেছে জাতীয় নির্বাচনে তাহলে কীভাবে আপনারা মনে করেন যে মেয়র নির্বাচন করে বিষয় বুঝুর নির্বাচিত হবে সম্পূর্ণ ভুল ধারণা এবং এই কনসেপ্টটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তাদের যে ভণ্ডামি এটা এখন ফাঁস হয়ে গেছে সাধারণ মানুষ জানতে পেরেছে এই কারণে তারা এখন আমাদের পিছনে লেগে পড়েছে সরকারের সাথে লিয়াজু করছে ভাই সরকারের থেকে টাকা খাইছে দু হাজার আঠারো সালের টাকা খাইছে এখন দু তেইশে সহ এই নির্বাচনের টাকা খাচ্ছে এবং দু হাজার জাতীয় নির্বাচনে তারা বেমানি করবে বললাম না যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে তাদেরকে দেখতে পাবেন যে চরমনাই লীগ নামে পরিণত হয়েছে এটা দেখেন না দু হাজার চব্বিশ সালে প্রিয় দর্শক শুনতে পেলেন যে তিনি চরমনাই সম্পর্কে বেশ কিছু বাজে মন্তব্য করেছেন যেগুলো আমি এর আগে কখনোই শুনিনি দর্শক এই গণ অধিকার পরিষদের নেতা যে মন্তব্যগুলো করেছেন বা চরমাই সম্পর্কে যে কথাগুলো বলেছেন এ সম্পর্কে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যেখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে